বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে এক কোভিড নাইন্টিন, করোনা ভাইরাস হিসেবে বহুল পরিচিত এবং বিশ্বের কাউকেই বাদ দিচ্ছে না, রাজা প্রজা, খ্যাতিমান অখ্যাত, শিশু বৃদ্ধ কাউকেই বাদ দিচ্ছে না, পৃথিবীর প্রায় সকল দেশকে, গোটা সাতেক দেশকে বাদ রেখে সবগুলো দেশকে স্পর্শ করেছে এই কোভিড নাইন্টিন। অসংখ্য মানুষ মারা গেছেন, সংখ্যার বিচারে বা তুলনার বিচারে সেটা হয়তো খুব বেশি নয়, কিন্তু সংক্রমণের হার যেভাবে বাড়ছে সেটি সবচেয়ে বড় উদ্বেগের। এবং তার চেয়ে তো বড় উদ্বেগ হচ্ছে যে এই কোভিড নাইন্টিনের প্রতিক্রিয়া আমাদের সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে কতটা ভয়াবহ হতে পারে সেটি নিয়ে অনেকেই উদ্বিগ্ন, রাষ্ট্রবিজ্ঞানীদের এবং অর্থনীতিবিদদের। অনেকেই মনে করেন যে এই কোভিড নাইন্টিন গোটা বিশ্বকে নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে দিয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আসলে একটা নিউ নর্মাল বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের পরিস্থিতি বা চিত্রটা কী হবে সেটি অনেককে ভাবনায় ফেলে দিয়েছে। অনেকের মধ্যে আশার আলো দেখছেন, অনেকে নানান দুর্ভাবনায় দুর্ভাবিত। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে চলুন পরিচিত হই। আমার টেবিলের একেবারে মুখোমুখি বসা আছেন অধ্যাপক সমীর কে সাহা, তিনি ঢাকা শিশু হসপিটালের এবং শিশু হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নির্বাহী পরিচালক চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। তারপরে রয়েছেন প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত, এবং আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর এম আদিল খান, তিনি স্কুল অফ সোশ্যাল সায়েন্সের অধ্যাপক, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার। রিসেন্টলি ডক্টর খান ওয়াজ ইনভাইটেড বাই দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ফরেন মিনিস্ট্রি টু অর্গানাইজ এ প্যানেল অন ইনক্লুসিভ গভর্নেন্স ফর ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ ডিজাস্টার রিকভারি ইন দ্য নাও পোস্টপন্ড ইউএন গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশন। আমার রাইট ডক্টর খান? এবং এরপরে আমাদের সঙ্গে টার্কি থেকে যুক্ত হচ্ছেন, তুরস্ক থেকে যুক্ত হচ্ছেন সিতারা জাবিন, সিনিয়র প্রোডিউসার টিআরটি ওয়ার্ল্ড। আপনাদের সকলকে স্বাগত সিতারা, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। সিতারা, ক্যান ইউ হিয়ার আস? সিতারা, ওকে, ক্যান ইউ হিয়ার নাও? Yes. Are you hearing? Okay, fine. Thank you. Welcome to the program. আমি প্রথমে প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত আপনার কাছ থেকে একটু শুনতে চাইব, যেহেতু আপনি দেশের আইন প্রণেতাদের একজন, সামগ্রিকভাবে যে প্রস্তুতি সরকারের এই করোনা ভাইরাস মোকাবেলায়, বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে, লকডাউনের সেনা মোতায়েন, ছুটি দেওয়া, কিছু কিছু অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কিছু পদক্ষেপ, যেটি প্রধানমন্ত্রী 25 মার্চ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দিলেন, সব মিলিয়ে আপনি আপনি কি মনে করছেন যে আমরা কি রাইট ট্র্যাকে আছি কি না? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আসলে সারা পৃথিবী একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রথমত যখন ডিসেম্বরের দিকে আমরা শুনতে পাই যে চায়নার উহানে এই রোগটি ধরা পড়েছে, এটি ভয়ঙ্কর রোগ, আমরা আসলে ততটা বিশ্বাস করতে পারিনি যে সে রোগটি শেষ পর্যন্ত আমাদের দেশে হাজির হয়ে যাবে। আপনারা জানেন পৃথিবীর দুই একটি দেশ বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি দেশেই কিন্তু এই রোগটি ছড়িয়ে পড়েছে, কম বেশি, কোনো কোনো দেশে বেশি, কোনো কোনো দেশে কম। এবং রোগটি যে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে যে রোগটি সে দেশে খুব সহজে কন্ট্রোল করা সম্ভব তা কিন্তু নয়। আপনারা দেখেন বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এবং ঘনবসতিপূর্ণ দেশে, যে শহরে বসে আমি কথা বলছি, 42 থেকে 45 হাজার মানুষ এই শহরের প্রতি কিলোমিটারে বাস করে। আর যে রোগটির কথা আমরা বলছি কোভিড নাইন্টিন, সেটি হচ্ছে এটা হচ্ছে সংক্রামক ব্যাধি, অর্থাৎ একজন থেকে আরেকজনে ছড়ায়। একসময় শুনেছি যে গবাদি পশু থেকে ছড়াতো, এখন তো সরাসরি মানুষ থেকে মানুষের সংক্রমিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত সত্যিকার অর্থে, কালকে আমি আসলে চায়নাতে কথা বলেছি, আমি ইটালিতে কথা বলেছি, তাদের সাথে কথা শুনে এবং জেনেভাতেও কথা বলেছি, আমি ইন্টারন্যাশনাল ফেডারেশন রেড ক্রস, রেড ক্রসের একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভাইজারদের মিটিং ছিল, সেখানেও তারা বলেছে যে বাংলাদেশে যে সংক্রমণ সেটা আসলে জনসংখ্যার তুলনায় এবং অর্থনৈতিক অবস্থার তুলনায় কিন্তু ততটা বেশি নয়। এখন পর্যন্ত আমরা 39 জন, গতকালকে পর্যন্ত আসলে 39 জনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তার মধ্যে 4 জন মারা গেছে, 5 জন ভালো হয়ে বাড়ি গেছে এবং 30 জনের অবস্থা এখন পর্যন্ত কারো অবস্থায় সংকটজনক নয়, তারা কিন্তু মোটামুটি আছে।
এখন ডায়াগনোসিসের ব্যাপারটি হচ্ছে যে আসলে কাকে ডায়াগনোসিস করব, কাকে ডায়াগনোসিস করব না, এটা ডাইলেমা বিশ্বজুড়ে। ইন্ডিয়াতে যে পরিমাণ করা হচ্ছে বাংলাদেশে তার চেয়ে বেশি করা হচ্ছে, আবার অন্য দেশের তুলনায় কম করা হচ্ছে। এটা আসলে দেশ জুড়ে আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রিত্বের নেতৃত্বেও একটি কমিটি গঠন করা হয়েছে, এবং তারা কাজ করে যাচ্ছে আমাদের সামর্থ্যের মধ্য থেকে। আমরা ইচ্ছে করলে, আমরা যেমন জনসাধারণকে বারবার বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী গত রাত্রের বক্তৃতাতে বলেছেন তিনি যে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, আমরা 71-এর মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হলে ঘরে বসে থাকতে হবে। একটি কাজ আমাদের, যে পরস্পরের সাথে সংযোগ কমাতে হবে। কিন্তু এখনো খবর পাচ্ছি শাটডাউন, লকডাউন, যে সমস্ত ভয়াবহ ছবি আমরা দেখতে পাচ্ছি, মানুষ যদি সচেতন না হয়। সেখানে প্রশ্ন যে আপনি তো একজন আইন প্রণেতা এবং একজন চিকিৎসক, আপনি তো এই যে ছুটি দেয়া হলো ভালোর জন্য, কিন্তু সেই ছুটিতে সবাই যে বাড়িতে ছুটলো এবং তাতে করে রেলে, ট্রেনে, মানে ট্রেনে, বাসে, লঞ্চে যে অবস্থা তৈরি হচ্ছে, এবং এটা তো গোটা দেশেই ছড়িয়ে যাচ্ছে। এটা যদি কেউ আক্রান্ত থেকে থাকে তার মধ্যে, তাইলে ছড়াবে, বাট আমরা জানি না কতজন আক্রান্ত। রাইট, আমরা জানি না। আপনি দেখেন যখন স্কুল ছুটি, তাহলে ছুটি দিলাম কেন? আমরা তো নিশ্চিত নই যে কেন। না না, আপনারা দেখেন যে স্কুল ছুটি যখন দেওয়া হলো, সবার দাবি উঠলো, বিভিন্ন ফোরাম থেকে দাবি উঠলো স্কুল ছুটি দেওয়া, স্কুলটি ছুটি দেওয়া হলো গণতান্ত্রিক সরকার। কিন্তু স্কুল ছুটির পর আমরা কি দেখতে পেলাম? কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটা একদম পর্যটন কেন্দ্র ভর্তি। আমাদের তো মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, শুধু মানসিকতা নয়, আমাদের আচরণ বিধির পরিবর্তন ঘটাতে হবে। এইটা আসলে সত্যিকার অর্থে আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজটি। এটা শুধু সরকারের কাজ নয়, এটা হচ্ছে প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে তাদের এই আচরণ পরিবর্তন করার জন্য, তাদের এই মানে আচরণের পরিবর্তন। প্রফেসর সমীরকে সাহা, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, এই যে ভাইরাসের গতি প্রকৃতি এবং প্রতিনিয়ত বদলে যাচ্ছে তার চরিত্র, এই চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমরা কতটা আসলে প্রস্তুত? আমরা কোনোভাবেই প্রস্তুত হতেই পারবো না। কিন্তু সবসময় মনে রাখবেন যে এই জীবাণুগুলো ইজ মাচ মাচ স্মার্টার দ্যান আস, অনেক অনেক স্মার্ট। আপনি যদি করোনা ভাইরাসের কথা চিন্তা করেন, যেই ভদ্র মহিলা করোনা ভাইরাস নিয়ে অনেক দিন ধরে গবেষণা করেন পেনসিলভেনিয়াতে, ওনার সাথে কোনো আরেকজন লোককে পাওয়া যেত না যে ওনার সাথে বসে গবেষণা করবেন, ভাবতো এটাতে কোনো প্রয়োজনই নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু কত বছর ধরে করছেন? নাইভ একটা, উনি প্রায় 18 বছর ধরে, আমি দেখছিলাম যে উনি পড়ছিলাম যে উনি 18 বছর ধরে কাজ করছেন, ওনার অনেক সঙ্গী নেই। এইবার কিন্তু সবাই মনে করছে যে আমরা ওইটা ওনার সাথে কাজটা না করে ভুল করেছি, কারণ যখনই কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখনই কিন্তু সে নিজেকে অ্যাডজাস্ট করে, এবং যখনই সে অ্যাডজাস্ট করে সে কিন্তু নিজেকে আরও ফিট করার জন্যই অ্যাডজাস্ট করে। আপনি যদি এখনকার করোনা ভাইরাসটার কথা চিন্তা করেন, ও ওয়াই ইট ইজ সো ভিরুলেন্ট, ওর কিন্তু দুটো হাবস আছে, মানে দুটো আপনি দেখবেন যে কোনো সময় ভিডিওতে কিন্তু দেখায়, ওর এরকম দুটো ফিঙ্গারের মতো আছে, যেরকম আমাদের কাঁকড়া এসে ধরে না, একই রকমই কিন্তু সেলের মধ্যে এইভাবে গিয়ে যে ধরে, ওইটা যে এমনভাবেই লাগবে যে ওইটাকে ছাড়ানোটা খুবই মুশকিল। এবং এটা এরকমই একটা ভাইরাস এখন যে একে হ্যান্ডেল করাটাই আমাদের জন্য জটিল হচ্ছে আর কি। তো আমরা জানি এখনও, কিন্তু আমরা অনেক কিছু জানি, প্রতিদিনই কিন্তু নতুন নতুন করে জানছি, নতুন নতুন করে জানছি, এবং আমরা সবাই নতুন, কারণ এই ভাইরাসটি এরকম বিহেভ করবো আমরা এটা চিন্তাই করতে পারিনি। কিন্তু এটা আমরা কিন্তু এর আগেও দেখেছি যে হয়, কিন্তু এখনকার থেকে আমাদের টেকনোলজি অনেক বেশি। কিন্তু আপনি অন্যদিকে যেটা কথাটা বলছিলেন, যে যেটা প্রফেসর মিল্লা তো বললেন, যে এইটা কিন্তু সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা কোনো কিছু দিয়ে বা এনভায়রনমেন্ট দিয়েও বোধহয় এখন কিছু হচ্ছে না। আমরা কিন্তু একবার ভাবছিলাম বোধহয় গরমের দেশে বোধহয় হবে না, 27 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, আমরা কিন্তু বেশ কিছু উপরে আছে, কিন্তু আমাদের কিন্তু চলছে না। সো এর বিহেভিয়ারটা কিন্তু স্টিল উই ডোন্ট নো। যদিও আজকে যখন খুবই তাজা রোদ উঠছিল না, আমার মনে হচ্ছিল হয়তো বা আমাদের জন্য পক্ষে কিছু কাজ করবে, বাট আমরা জানি না। কিন্তু আমরা কালকে এটার সম্পর্কে কিভাবে, আপনি যদি আমাকে এক সপ্তাহ পরে আরেকবার ডাকেন, আমি হয়তো বা ওইটাকে ভিন্নভাবে বলবো এই কথাটা। সো শুনবো আরও এ সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে। দর্শক, আমি সিতারা জামিনকে পরিচয় করে দেবার সময় বলছিলাম যে তিনি টার্কিতে টিআরটি ওয়ার্ল্ডের একজন সিনিয়র প্রডিউসার, বাট নিউজ ইন্ডাস্ট্রিতে জয়েন করবার আগে সিতারা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের হয়ে হেডকোয়ার্টার্সে জেনেভাতে কাজ করেছেন। সিতারা, হোয়াট ইজ দ্য লেটেস্ট সিচুয়েশন ইন টার্কি? সোফার আই নো দ্যাট অ্যারাউন্ড 1872 have been infected, 44 have died, and at least 10 are in the critical condition in Turkey. So what is the latest situation? Yes, Zilor, as you said that, you know, in Turkey it actually spread quite fast, because the first cases were detected in March, and already within a few weeks it spread really fast, and that is largely because you know, Turkey is in Europe, and also it's a massive
transit hub for people. They have the largest airport. So there's so many people traveling all the time, although that has been reduced now, but still, you know, it's kind of understandable. And another reason is, I believe that because there are so many refugees in Turkey, and especially just before this massive corona outbreak, there was another wave of refugees and people stuck at the Turkey-Greece border. And already there were more than 3 million Syrian refugees in Turkey. So of course, it's, you know, in a country like this, it's very difficult to really make sure that all the precautions are taken, that people stay home, because, you know, when we talk about refugees, they don't even have needs. So that's why. But I mean, relatively, Turkey, I believe, is coping pretty much, they're doing good in the sense that they have taken all the necessary precautions. People are working from home, and universities, schools are doing classes online and all that. And I think there are some extraordinary measures that are being taken, like delivering pensions in cash to old people at their home by the police, and or, you know, other state officials, municipal authorities delivering groceries at home, restaurants doing contactless deliveries and stuff like that. So in that sense, I think it's quite promising that they're doing what they can. But at the end of the day, you know, this is a crisis which has taken the entire world by storm, and there's only so much you can do about it. But yeah, they're doing what they can. I'll come to you again. Stay with us. Professor Adil Khan, what is the latest situation in Australia, especially in Queensland? প্রথমে হচ্ছে যে আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং চ্যানেল আইকে যে আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে সংযোগ করার জন্যে। আর আমি অস্ট্রেলিয়াতে এখন থাকি এবং অস্ট্রেলিয়াতে এই বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমি আই ইউজ টু ওয়ার্ক ফর দি ইউনাইটেড নেশনস, আই ওয়াজ বেসড ইন নিউ ইয়র্ক, অ্যান্ড আমি আই ওয়াজ হেডিং দি গভর্নেন্স ডিভিশন দেয়ার। সো মাই মেইন ওয়ার্ক ইজ বেসিক্যালি গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অলসো গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড ন্যাশনাল রেসপন্সেস। So from that perspective, this particular event that is happening at the moment, this scourge of coronavirus, is very much becoming, because it's a pandemic, so it's a global event and global scourge and global crisis. So national responses can only do a little bit. There is a need for global response to it. So it's very important that we learn from each other, from other experiences, other examples. So as I was listening to the Member of Parliament describing how complex and difficult and challenging it is to implement some of the restrictions that you need to implement to control this, in Australia we faced exactly the same problem. We were late in responding because no one took the thing very seriously. Most of us thought this is a China problem, it will never come to our shore. And then when it came, we only had about 5 or 6 cases a month ago. And now today, we have more than 2,500 cases. 8 have died, and more than half of them are in New South Wales. So you can see how it's spreading exponentially. But although the government was a bit late, and initially government was emphasizing more on the economic dimensions of it, economic fallout of it. So they have been more busy in formulating an economic strategy rather than a health strategy. But finally, they got the policy parameters in place. For example, on the health side, they are emphasizing 4 main aspects, 4 main parameters. One is minimize infection. So what can we do to minimize infection? Second is optimize treatment and minimize deaths. For example, most of the deaths from coronavirus in Australia happen in the old age home, old care houses. So the government has now completely locked down all visits to old homes. So they are trying their best to minimize deaths and then support the health system. That's the most important thing. We may demand a lot of things. We may ask people to get ready and prepared and look for treatment. But what we forget completely, that the health system itself is not geared to respond to this kind of crisis that we have at the moment. This kind of crisis happens once in 100 years. So the government, this is the third parameter, what can we do to support the health system? For example, a very interesting example, there is a shortage of ventilators. And the veterinary people had
ventilators for the dogs and cats and animals. Now government has taken those away and given them to the hospital to treat the coronavirus patients. So you have to constantly make those adjustments into the health system. Then the most important thing, and this is where I don't know exactly how we can achieve that, but we are achieving it a little bit in Australia, encourage self-regulation, self-management. That means social isolation, etc. Then, of course, the economic fallout is going to be tremendous in every country, and Australia is no exception. So they have come out with a tremendous range of economic packages, most importantly, a social security safety net for the most underprivileged and also for the unemployed. So these are the four parameters, and as we discuss, I can also discuss how these have been actually implemented at the field level. আমরা যতদূর জানি যে অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত প্রায় 2550 জনের বেশি আক্রান্ত হয়েছে, মৃতের সংখ্যা প্রায় 15 জন বেশি। আজকের ফিগার হচ্ছে 2423। ওকে, মৃতের সংখ্যা প্রায় 15। এখন আজকে এই মাত্র 15 হলো, একটু আগে 8 ছিল। এবং 20 জনের মতো অবস্থা আশঙ্কাজনক। আপনি থাকবেন আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত। আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারের কভারেজের কথা বিবেচনায় নিই, আমরা যদি আমাদের সংবিধানে জনস্বাস্থ্যের বিষয়টি অঙ্গীকারের কথা আছে সেটি যদি বিবেচনা নেই, তাহলে দেখা যাচ্ছে যে আসলে জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত অবহেলিত। শুধু বাংলাদেশই না, গোটা পৃথিবী জুড়েই আসলে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত তারা আসলে এই বিষয়টিকে গুরুত্ব দেননি। এবং এটি স্পষ্ট যে কোভিডকে প্রথমে একটু রাজনৈতিকভাবে দেখবার চেষ্টা হয়েছে, তারপরে এটিকে এক ধরনের সবার মধ্যে ডিনায়াল সিনড্রম দেখা গেছে, কেউই স্বীকার করতে চাননি। এখনও অনেকে বলছেন যে আমাদেরকে স্পর্শ করবে না কারণ আমরা যেভাবে চলছি। আপনার কাছে একটু জানতে চাই যে এই জায়গাটা অবহেলিত কেন হলো? আপনারা জানেন প্রথমত হচ্ছে যে আমাদের এটা শুধু আমাদের না, আসলে আমাদের জানার অভাব এবং জ্ঞানের অভাব, যেটি প্রফেসর সুমেরে বলেছেন। আমরা আসলে আজকে পর্যন্ত কিন্তু জানতে পারিনি যে আসলে কি হচ্ছে। ধরেন প্রথমে 1000 ডায়াগনোসিস হতে কিন্তু অনেক দিন সময় লেগে গেল, 1 লাখ, দ্বিতীয় 1 লাখ মাত্র 11 দিনে, তৃতীয় 1 লাখ 4 দিনে, চতুর্থ 1 লাখ তো এখন মনে হচ্ছে প্রতিদিনই 1 লাখ করে বাড়তে থাকবে। তো এই ব্যাপারটি আপনি ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা বলেছেন, আসলে গ্লোবাল হেলথ সিকিউরিটি, এটা হচ্ছে একটা কয়েনের দু পার্ট। এই পার্টে ইউনিভার্সাল হেলথ কভারেজ, গ্লোবাল হেলথ সিকিউরিটি। এই যে প্যান্ডেমিক বা এই ধরনের যে সমস্যাগুলো আসে, যদি এবোলা প্যান্ডেমিক ছিল না কিন্তু প্রস্তুতির অভাব, আফ্রিকাতে ছড়িয়ে পড়েছিল, তার ভার এখন আফ্রিকাতে বইতে হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে এখন যে করোনা এসছে সারা পৃথিবী জুড়েই, এর যে শুধু স্বাস্থ্য সেক্টরে যে শুধু না, অর্থনৈতিক শুরু করে প্রত্যেকটি জায়গায় এটি আঘাত অলরেডি হেনেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী গত রাত্রে প্রায় 5000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। আমরা মনে করি আমাদের দেশের জন্য এটা অনেক টাকা, কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় কতটুকু সেটা আমাদের অবশ্যই বিবেচনায় আমাদের আনতে হবে। আপনি একটু শুনছেন যে এই ভাইরাসটি আমাদের অনেক স্মার্ট ভাইরাস বলা হচ্ছে। আসলে আমরা যদি আরো স্মার্টলি অ্যাক্ট করি তাহলে এই ভাইরাসকে পরাজিত করা সম্ভব। আর স্মার্টলি অ্যাক্ট করার জন্য একটাই কাজ, ঘরে বসে থাকুন, মানুষের কাছে না যান, জনসমাগম কমান। এই কাজটি করলে কিন্তু আমরা অনেক স্মার্ট হিসেবে আমরা কাজটি করতে পারবো। আর আপনি যেগুলো বলছেন, যেমন অস্ট্রেলিয়াতে শুনলাম ইনফেকশন কন্ট্রোল, একই কথা যে এই কয়টা কাজ করলে আমরা প্রিভেনশন করতে পারি। ওনারা বলেন অপটিমাল ট্রিটমেন্ট, আসলে তো কোনো প্রতিষেধক ট্রিটমেন্ট ওইভাবে নেই, সুতরাং প্রিভেনশন ইজ দ্য বেটার অপশন। সাথে সাথে ওল্ড হোম, আমাদের দেশে ওল্ড হোমের সিস্টেমগুলো আসলে কম, তবে আমরা আগে ভেবেছি যে যাদের বয়স বেশি তারা বেশি আক্রান্ত হয়, কথা একদমই সত্য নয়, এখন যে কোনো বয়সের লোকজন করতে পারে, তবে যেহেতু ইমিউনিটি ইয়াং এজ একটু বেশি থাকে হয়তো একটু বেশি সময় নিতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট হেলথ কেয়ার সিস্টেম, মানুষ যদি না বাঁচে তাহলে আমি ব্যবসা বাণিজ্য দিয়ে কী করবো। আমাদের দেশে আমরা চেষ্টা করছি সর্বাত্মক, কিন্তু যে দেশের হেলথ সিস্টেমে বাজেট হচ্ছে বছরে 0.6-0.9% অফ দ্য জিডিপি, সেই দেশের হেলথ সিস্টেম তো এর চেয়ে বেশি কি করতে পারে সেটাও তো প্রশ্ন সাপেক্ষ। আর যে দেশের পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে, নট পার ক্যাপিটাল, আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে 67%, অর্থাৎ 33% গভর্নমেন্ট দেয়, সেই দেশে তো অবশ্যই পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। কিন্তু আপনারা দেখেন যতগুলো আজকে প্রাইভেট সেক্টরে একটা সর্দি কাশির অসুখের লোক নিয়ে যান, তারা হসপিটালের আশেপাশেই ঢুকতে দিবে না, এইটা হতে পারে না। বাংলাদেশ গভর্নমেন্ট আজকে পর্যন্ত প্রায় 3500-এর মতো কোয়ারেন্টাইন বেডের ব্যবস্থা করেছে, প্রায় 36000 আইসোলেশনের ব্যবস্থা করেছে দেশ জুড়ে,
ছয়টি হসপিটাল ঢাকাতেই কাজ করছে, এর সাথে আরো দুটি যোগ করা হচ্ছে, এবং সারা বাংলাদেশের জেলাগুলোতে প্রত্যেকটি জেলা হসপিটাল এবং জেলা হসপিটাল আশেপাশের হসপিটালগুলোতে অ্যাটলিস্ট জেলা পর্যায়ে 100, উপজেলা পর্যায়ে 5টি আইসোলেশন। কিন্তু যারা ফ্লোর ফ্রন্টে আছে সবাই কিন্তু সমানভাবে এফেক্টেড হবে না। আমরা বলি সাংবাদিক, আমরা বলি লয়ার, আমরা বলি অন্য প্রফেশন, কিন্তু ডাক্তাররা হচ্ছে, নার্সেসরা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল, তাদের পেশেন্টের কাছে যেতে হয়, জেনেও যেতে হয় করোনা কোভিড-19 পেশেন্ট অথবা না জেনেও যেতে হয়, তাদের প্রোটেকশনটা খুব জরুরি। এবং এই প্রোটেকশনের জন্য আমরা বলবো না সদিচ্ছার অভাব আছে, কিন্তু এই পিপিই বলেন কিংবা অন্য কিছু বলেন, সেগুলো কিন্তু আমাদের দেশে প্রচন্ড অভাব রয়েছে, এবং সেগুলো স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত কিনা সে ব্যাপারেও কিন্তু প্রশ্ন আছে। তারপরেও আমাদের দেশের কিন্তু একমাত্র এই ইমার্জেন্সি পেশাগুলো ছাড়া সমস্ত পেশাগুলোকেও ছুটি দেওয়া হলেও কিন্তু ডাক্তার এবং সহযোগী পেশাগুলোকে ছুটি দেওয়া হয় নাই। আমরা মনে করি তাদেরও স্বাস্থ্য রক্ষা, তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জাতিকে সুস্থ রাখতে পারবো না। সুতরাং তাদের দিকে একটু বেশি করে নজর দেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানের মধ্যে অনুরোধ করব, যেটি অবশ্যই দেওয়া হচ্ছে এটা আমি মনে করি। যে প্রফেসর সমীরকে সাহা, কোথায় নিয়ে যাচ্ছে আসলে এই করোনা ভাইরাস, আপনার কি প্রেডিকশন একজন সায়েন্টিস্ট হিসেবে? আমি আজকেই কোথাও কিন্তু পড়ছিলাম যে এইটার বোধহয় একটা শেষ হওয়ার সময় হয়তো বা এসেও যাচ্ছে হয়তো বা। ইনফ্যাক্ট যেই যেই দেশে কিন্তু একটা জায়গায় পিকে গেছে, যদিও আমার একমাত্র মনে হয় যে ইটালিতে পিকটাকে কবে শেষ হবে এটা আমি এখনও জানি না, আমার আমার কাছে মনে হয়। আমি আপনাকে একটু আপনার এটা প্রশ্নটা করলেন, তারপরে আমি আরেকটা জিনিসও বলি, কিন্তু আপনাদের এর আগেও কিন্তু আমরা সার্স নিয়েও কিন্তু একই রকম চিন্তা, এবং আমার মনে আছে তখন আমাদের আইডিসিআর এর যিনি প্রধান প্রফেসর মাহমুদুর রহমান, উনি বলেছিলেন যে আমাদের কবর কোথায় দেব সেটা নিয়ে আমাদেরকে এখন থেকে প্ল্যান করতে হবে, কারণ এত মানুষ মারা যাবে। কিন্তু আমরা কিন্তু সেইটাকে কাটিয়ে উঠেছি, এবং এটা করোনা ভাইরাস, ওইটাও কিন্তু করোনা ভাইরাস ছিল, ওই করোনা ভাইরাস থেকেই কিন্তু মিউটেশন হতে হতে কিন্তু আজকে আরেকটা আবার এখানে এসেছে আমরা, এবং আমরা ট্রু সেন্সে এটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি জানুয়ারিতে। এখন কিন্তু আমরা মার্চের মধ্যে আছি, তার মানে আমরা অনেক কিছু জানি না, এটা সত্যি কথা। কোথায় যাবো সেটা একটু বলাটাও খুবই মুশকিল। আমার একটু আপনাকে কিন্তু এখানে বলার মধ্যে একটু রাজনীতিটা না বললেও নয়, আর একটা জিনিসও বলতে হবে যে আমাদের মৃত্যুর হার আর অন্যদের মৃত্যুর হার হলে একটু ডিফারেন্স হওয়ার কারণ হলো ইটালি বা অন্য জায়গাগুলোতে কিন্তু আমাদের, যদি আপনি আমাদের পপুলেশন ট্রিটা যদি চিন্তা করেন, আমাদের কিন্তু পেটটা হলো অনেক মোটা, তার মানে হলো যারা ইয়াং বয়সের সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, 40%-এর উপরে, রাইট, 40%-এর উপরে, অ্যাবাউট 60% হলো ইয়াং, কিন্তু ওদেশে হলো কিন্তু সবচেয়েগুলো বড় মানুষ, সেজন্য অনেক বেশি মারা হচ্ছে, এবং সেটা দেখে কিন্তু আমরা আতঙ্কিত বেশি হচ্ছে, এটাও সত্যি কথা। আর রাজনীতির ব্যাপারে হলো যে রাজনীতিটা হলো যে মনে হয় রাজনীতি করার জন্যই রাজনীতি, যার জন্য সবসময় এটাই বলা হয়, যেটাই বলবে তার আগেই, ওই যে যেমন যে স্কুল খোলা, স্কুল বন্ধ করার, স্কুল বন্ধ করার পরে আমি অনেক কমেন্টস দেখেছি কিন্তু যেখানে স্কুলটা আর বন্ধ দিল না, কালকে যখন ট্রেন ছুটি, ট্রেনটা যখন বন্ধ করে দিল তখন দেখলাম যে এটা নিয়ে বিশেষ আলোচনা, সেইগুলো নিয়েও চিন্তা করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে জানাই, সরকারের কাজের মধ্যে আমি একটা জিনিস জানাই, যেমন আমি সরকারের লোক না, শিশু হাসপাতালের সরকার না, চাইল্ড ডিজিজ ফান্ড সরকারি না, কিন্তু গত এক সপ্তাহ ধরে আমি সরকারের সাথে খুবই ক্লোজলি কাজ করছি, এবং কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে ডিজি হেলথ থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যে কীভাবে কাজ করছে। আমি আপনাকে একদম পার্সোনালি বলি যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন যে আপনার ল্যাবরেটরিটা কেন ইউজ হচ্ছে না, কারণ আমার ল্যাবরেটরিটা কিন্তু এরকমই যে এই ল্যাবরেটরিটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এটা আমাদেরকে, আমরা ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি অ্যাওয়ার্ড পেয়েছি শুধু আমাদের ল্যাবরেটরিটার জন্যে। এবং আজকে এটা উনি আমাকে ফোন করেছেন পরশু দিন, আজকে আপনারা পত্রিকায় দেখেছেন কিন্তু সরকার নিজে বলেছে এই ল্যাবরেটরিটাকে এখনই ব্যবহার করো, একদমই কিন্তু সময়টা নেয়নি। এবং আমরা আপনাদেরকে বলবো যে শিশু হাসপাতাল, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং সরোয়ার্দী হাসপাতালে যে কোনো লোককে, যে কোনো রেকগনাইজ করা হবে, ওনারা স্পেসিমেন কালেক্ট করে শিশু হাসপাতালে পাঠালে চাইল্ড হেলথ ফাউন্ডেশন সেগুলোকে টেস্ট করবে, স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরি আছে, এই কাজগুলো হচ্ছে, আশা করি আমাদের এই রেজাল্টগুলো অনেক হেল্প করবে, এবং হয়তোবা আমরা দেখব যে কতজন লোক আছে ক্যারি করছেন, কতজন ইনফেকশনে ভুগছেন, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারবো, শুনবো আপনার কাছ থেকে। আর সীতারা, আমরা উই আর টকিং অ্যাবাউট পাবলিক হেলথ অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু সেজ দ্যাট টার্কি হিটস বটম ইন OECD'স হেলথ এক্সপেন্ডিচার ইন্ডেক্স উইথ এ লো হেলথ কেয়ার স্পেন্ডিং উইথ 4.2% অফ ইটস GDP. Where the average should be 8.8%, why governments are so careless in every country regarding public health issues, how this situation can be improved in the future, what do you think? I think this global pandemic has exposed a lot of things in a lot of countries, even if you look at the developed world, so to say,
they are struggling. I think every economy, and this I think is the result of a lot of realities when it comes to Turkey. Public health, you know, of course it has been, I mean, it's like every country has, you know, an allocation for public health. But being in this region where Turkey has borders with countries where there is constant war and, you know, the geopolitical realities of the region are very complicated. And then, as I said before, the millions and millions of refugees that come on top of the population that is already in Turkey is an extra burden to manage for Turkey. And there is very little international help that Turkey has been requesting from the EU and from even from NATO countries. So I think it's a result of so many, I mean, of course, it's about public policy, but it's also about the ground realities, which are different for every country. I mean, I personally, I come from Pakistan, and if I say, you know, how is the health system in Pakistan, for the longest time, there has been more investment in, let's say, in developing the defense industry, but health and education are always at the bottom of the list when it comes to public resources. So I think this global pandemic has, if it has taught us anything, it is to invest, you know, where it matters. Because today, as we see, it's doctors and nurses and caregivers that are saving the world, and not so much, you know, the weapons that that we spend money on. So yeah, Turkey is, I mean, it's far from ideal. But what I see here as a foreigner, I think the good thing, the promising thing in this situation is that the precautions are very seriously being taken. And the government, and it's not just the government, but also the people, like the way they cooperate, the way the community comes together, the volunteers, and they are even, I mean, the municipalities are also taking care of the pets on the streets that are not being fed anymore because everything is closed. So I think this is what can be done in this time, but definitely when it comes to the long-term planning and policy, health across the board should be given more priority than it has been so far. You mentioned about the war, and according to Al Monitor, with the virus scare coming hot in the heels of war jitters from Turkey's military involvement in Syria, how COVID-19 situation can influence the war? I mean, you know, any form of war is devastating for the people, first and foremost. And I don't know if this virus would actually stop the fighting on the ground. I don't think so, personally. But if you look at the situation today, there is thousands of people, you know, that are stuck in refugee camps in Greece. Only one camp over there has more than 20,000 people. So imagine if an outbreak happens there, and we know how fast it is to go across the borders, and a country like Turkey that has borders with Syria, Iraq, and Greece, you know, this is a major concern that everybody has. But at the end of the day, when it comes to responding to the humanitarian needs in the hardest hit countries, especially talking about Syria, all the other countries where there is a majority of Syrian refugees that also include Lebanon and Jordan and Greece, we see very little being done for these countries. We see very little help being offered on the ground. There is no way that people can go in self-isolation. Social distancing does not exist. People don't even have clean water. They don't even have food. So an outbreak like this is another nightmare that, you know, that, you know, there would be little we would be able to control. And it's pretty much right now what is happening is that the aid organizations, as always, they have been trying to draw the attention of the world to the refugee problem, and little response has been given from the powers that be. So in this situation, it's just, you know, another massive crisis that we're looking at. And if an outbreak happens on the ground where there is a concentration of people, be it in the refugee camps, or, you know, there are more people actually displaced inside Syria than there are in other countries, one can only imagine what will happen, because there is absolutely nothing that these people have access to. Okay. Professor Adil Khan, the coronavirus pandemic has posed the single biggest challenge for the international community since the Second World War. Can you say that we are in the middle of the Third World War? I would not call it a world war, but certainly a huge world challenge. in the sense that as a pandemic, it is a global issue. Mm-hmm. And we have to look at it globally, and we have to solve it also globally. It is almost impossible
for any single state, let alone developing country like Bangladesh, to actually cope with this challenge that has been posed to us on their own. They simply don't have the resources. They simply don't have the kind of knowledge they need to do it. And they simply don't have the economic means to save those countries from economic fallout. So I believe that this particular pandemic, if there is one positive lesson from it, it is that we have to move away from individualism, from nationalism to internationalism. And we need a global rule of law and global environment and global cooperation to handle issues like this. And I can tell you this coronavirus would not be the last one. There will be few more crises that we'll be facing in future. And if we have learned one lesson from this, that we need cooperation more than ever that you have thought of. So my instead of I'm saying a global war, there is a global war against this pandemic, and so you need a global effort to address this pandemic. So we don't know when it will end and what the future will look like. So what would be the political scenario of the political landscape? I can't foresee myself what would be the political scenario, but if it continues, obviously governments will constantly be challenged. And the only way governments can tide over these things is to go for what I call an inclusive governance. Take people on board, inform them, motivate them, make them aware. Make them aware of government's limitations, make them aware of what they can do for the government as well. And this is very important. Like, for example, in Australia, they have formed a national task force, which includes all parties now, opposition and government, plus business community, NGO community, and other community leaders, including the subnational leaders, the premiers. So that national structure has now devolved into state structure, then below in the municipality area. So they all are working in a very coordinated effort. So what we have to prepare ourselves is not thinking that this will be over in the next 2 months or 3 months and all that. We are maybe on a very long haul, and we should strategically think how best we can address those things. I mean, in one talk, we cannot solve this problem, but all I can see, what I can tell you is this: we need to be more strategic, and we should prepare ourselves for a much longer term strategy than what we think. It's not going to go away in next couple of months. If it does, that will be a miracle, but I doubt it will. Professor Habib Millat, eta motamoti bhabe sposto je prithibite ekhon ekta ugro ek dhoroner rokkhonshil ধারার নেতৃত্ব গোটা পৃথিবী জুড়েই। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাকাই, প্রতিবেশীর দিকে তাকাই, যেখানে তাকাই, এবং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সেই ধারায় করোনা ভাইরাস একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেললেও ফেলতে পারে বলে অনেকে মনে করেন। অ্যাট দ্য সেম টাইম, যেমনটা প্রফেসর আদিল খান বলছিলেন যে এখন আর কারো একার পক্ষে চলা সম্ভব নয়, এটা সবাই মিলে চলতে হবে। এবং সেটা আবার অভ্যন্তরীণভাবে যে কোনো রাষ্ট্রের ভিতরেও যদি দেখি, সেখানেও এক ধরনের সহযোগিতা, সহমর্মিতা, ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজন হবে। সবচেয়ে বড় যেটা প্রয়োজন হবে, এটি অনেকেই মনে করেন যে এটি দেশে দেশে আসলে বিভিন্ন সরকারের সঙ্গে জনগণের দূরত্ব হয় খুব বাড়িয়ে তুলবে, অথবা সরকার এবং জনগণ মিলে আসলে সংকটটা মোকাবেলা করতে হবে, অথবা সম্ভব হবে না। আপনি কি মনে করেন? আপনারা দেখেন, আমরা একটা কিন্তু ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এই আমাদের রিজিয়ন নিয়ে। সার্ক রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা ইতিমধ্যেই কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিং করেছেন। প্রায় $10 মিলিয়ন দিয়েছে ইন্ডিয়া, বাংলাদেশে 1.5 মিলিয়ন যোগ করেছে। তা আমরা সেভাবে কাজ করছি, কিন্তু আসলে অবশ্যই সেটা কিন্তু প্রত্যেকটা দেশের জন্য প্ল্যানিংটা হবে একটু ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা দেশই একটু একটু করে আলাদা। আমি খুবই পছন্দ করেছি একটা কথা প্রফেসর আদিল বলেছেন, যে আসলে উনি বলেছেন গভর্নমেন্ট ইন চ্যালেঞ্জ। আসলে গভর্নমেন্ট ইন চ্যালেঞ্জ নাকি গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক ইজ অলসো ইন চ্যালেঞ্জ, তিনি সেটাও বলেছেন পরে। কারণ পাবলিককে অ্যাওয়ার হতে হবে, আমাদের যতটুকু সক্ষমতা ততটুকু জনগণকে জানাতে হবে, সাথে সাথে আমরা জনগণ হিসাবে সরকারকে কি দিতে পারি সেটাও তো বলতে হবে। আমি আজকে দেখছিলাম যে একজন ফুটবল তারকা ইংল্যান্ডে, তিনি তার রেস্টুরেন্ট খুলে দিয়েছেন, হসপিটাল ডাক্তার এবং নার্সের খাবার সরবরাহ করছেন। আর একজন দেখছিলাম যে $100,000 দান করেছেন। আবার দেখলাম WHO-তে সেই আলি বাবা জ্যাক মা, তারা মিলিয়ন্স অফ মিলিয়ন্স, এবং বিল গেটস ফাউন্ডেশনে $100 মিলিয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশে কিন্তু অনেক ধনী লোক রয়েছেন, কয়েক হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশই তো মানে দ্রুত গতির ধনীর সংখ্যা, ধনীর সংখ্যা কয়েক হাজার কোটি টাকার মালিক অন্তত, আমি জানি না নাম্বারটা, তবে নাম্বার খুব একটা কম নয়। আজকে পর্যন্ত একটা অর্গানাইজেশন কি এগিয়ে আসতে দেখলাম না,
একটা মানুষকে বলতে শুনলাম না আমি এই তহবিলে 100 কোটি টাকা দান করছি। এটা কিন্তু আমাদের দন্যতা, আমাদের সুযোগ থেকে যতটুকু করা দরকার সেটুকু কিন্তু আমরা করছি না। আমাদেরকে জনগণের কাছে অবশ্যই অনিষ্ট হতে হবে, সারা বিশ্ব পারছে না, সেইখানে আমরা যথেষ্ট ভালো করছি, কিন্তু আমরা আরো ভালো করতে চাই আপনাদের সহযোগিতা পেলে। জনগণের সহযোগিতা নিয়ে, জনগণকে কনফিডেন্সে নিয়ে এই কাজটি সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া সরকারের একার পক্ষে যত কিছু করেন, আজকে একটা ভিডিও দেখছিলাম দিল্লির কলকাতার ভিডিও, যে পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে জনগণকে পিটাচ্ছে। কি জন্য পিটাচ্ছে? কেউ মাস্ক পরে নেই, কাউকে বলা হয়েছে ঘর থেকে বেরোনে, চার দোকানে 50 জন বসে সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করছে, কিন্তু নিজেরা কিন্তু মাস্কও পরে নেই এবং মুখের সাথে যে ড্রপলেট গুলো ছড়াচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। তো সুতরাং আমি এই কাজগুলো বাংলাদেশে দেখলাম, মানিকগঞ্জে আমি জানি কি ভিডিওতে আজকাল ফেসবুকে যা দেখি সত্য মিথ্যা যায় না, যে আর্মি একজনকে কান ধরে উঠানো বসানো করাচ্ছে। এটা কেন করাতে হতে হবে? আমাদের বারবার বলা হচ্ছে আমরা ঘরে থাকি, সাবান দিয়ে হাত। আর একটা ব্যাপারে একটু কথা বলতে চাই আমি, সেটি হচ্ছে আমাদের যুবকরা খুব অ্যাক্টিভ, তারা অনেক কাজ করতে চায়, কিন্তু অনেক সময় কাজ করতে ভালো করতে যায় খারাপ হয়। আমি এখন ফেসবুকে প্রতিদিন দেখছি যে আমাদের এই ভালো মন্দ আপনি ভালো মার্চে বলতে পারবেন, যে সৈনিকরা হাতে একটা ডিসইনফেক্টেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে, লোকের হাতে হাতে দিচ্ছে, বিরাট করে পোস্টার লাগিয়ে পিছনে ব্যানার লাগিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো 3-4টা ডিসইনফেক্টেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এই ডিসইনফেক্টটা স্ট্যান্ডার্ড কিনা, কাজে লাগছে কিংবা কিংবা 2-1 ফুটা হাতে লাগলে, যেমন চ্যানেল আইতে ঢুকলাম আমি, আমার হাতে 2 ফোঁটা দিল, আমার মনে হলো খুব দামি একটা জিনিস আমি হাতে নিলাম, এটুকুর মধ্যে শেষ হয়ে গেল, এর বাইরে কিন্তু আমি কিছুই করতে পারলাম না, অর্থাৎ ওইটা কোনো কাজে লাগে নাই। সুতরাং এই কাজগুলো যে আমরা করছি অবশ্যই, কিন্তু তার জন্য তো ট্রেনিং এর দরকার আছে, তার জন্য তো আপনাদেরকে অবশ্যই এর জন্য তো মানুষকে প্রিপেয়ার করার দরকার আছে। সবচেয়ে বড় ব্যাপার জনগণকে একটা কথা আজকে বুঝতে হবে, ঘরে থাকুন, মেলামেশা কম করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাইরে যাওয়ার আগে শরীরে স্পর্শ করার আগে পরে হাতটা ভালো করে ধোন, 20 সেকেন্ড করে ধোন, এই কথাগুলো মানুষকে আসলে বেশি করে বলতে হবে, এবং যার যার সামর্থ্য আছে মানুষকে সহযোগিতা করার জন্য বেরিয়ে আসুন আপনারা, এটুকুই বলার আছে। জি প্রফেসর সুমি সাহা, আপনি মনে হয় কিছু বলতে চাইছিলেন নিজেই, আমি আপনাকে দেখে মনে হচ্ছিল যে বলবার জন্য অনেক কিছু। মানে আমাদের দেশে কিন্তু যতই আমরা সায়েন্স নিয়ে কথা বলি আর যাই করি, রাজনীতিতে একটু না বললেই নয়। তা আমি তার মধ্যে আরেকটা জিনিস বলি, কিছু ভালো জিনিস হলো যে ভলেন্টিয়ার্স, আমি বেশ কিছু ভলেন্টিয়ার্সকে খুঁজে পাচ্ছি যারা পিপি তৈরি করছে, তারা কিন্তু আগে কখনো এই কাজগুলো করতোই না, এবং তারা একদম যেই টাকাটা তাদের খরচ হচ্ছে এই টাকাটা দিয়ে কিন্তু এই পিপিটা দিচ্ছেন। এবং আমি আপনাদেরকে বলতে পারি, আমাকে একজন একটা অর্গানাইজেশন, আমার নাম বললে এইটা জানি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা, যেমন কাজী ফার্ম যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে আমাদের হাসপাতালে গিয়ে, লাং ফাউন্ডেশনে গিয়ে 1000 পিপি দিয়ে আসলো, আমার হাসপাতালে গিয়ে আমাদের নিমোনিয়া ইউনিট এবং আমাদের শিশু হাসপাতালে গিয়ে আমাদেরকে 300 কিন্তু এটা দিয়ে আসলো, 300 পিপি দিয়ে আসলো। এগুলো কিন্তু একটু, এটা কিন্তু একটু বলতে হবে। আর রাজনীতি যখন হবে, আমার কিন্তু দুটো জিনিস পজিটিভ দেখি একদিক থেকে, আমি আমরা জানি যে এই জিনিসটা হচ্ছে না, আমরা আশা করি অনেক আমাদের ক্ষতি হবে না, কিন্তু কিছুটা ইকুইটিও আসতে পারে। কিন্তু ইকুইটি মিন্স হলো যে আমার মনে হয় যারা ওই যে অনেক হাজার কোটি টাকার মালিক, তাদের তো অনেক জায়গায় অনেক কিছু হবে, কিন্তু যে আমের কৃষকরা কিন্তু উনি এখনও জমিতে চাষ করছেন, উনি চাষ টাস করে ওনার সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা ঠিকই থাকবে, আর যারা একটু অনেক অনেক উচ্চবিত্ত তারা হয়তো আর একটু বেশি হবে, তো ইকুইটি হতে পারে কিন্তু এটা একটু। আর যদি এমনও হতে পারে যে আমরা যখন এই স্ট্রেসটা নিচ্ছি এবং সবাই মিলে চিন্তিত, তখন আমার মাঝে মাঝে একটা জিনিস মনে হয় যে আমরা কোনো না কোনোভাবে, আমাদের দেশে কিন্তু সবাই সবার আত্মীয়, তো কালকে প্রাইম মিনিস্টার কী করবে এটা কিন্তু আগের দিনই জানে, তার আগে উনি বলেন যে স্কুল কেন বন্ধ করছে, উনি কিন্তু জানে পরের দিন হয়তো স্কুল বন্ধ করবে, এটা জেনে কিন্তু আগে এটা অ্যানাউন্সমেন্ট করলো। তার থেকে যদি সবাই মিলে একসাথে বলে যদি একটা বলতো যে না চলেন আমরা সবাই মিলে স্কুলটা বন্ধ করি বা করবো কিনা আলোচনা করি, সেটা করলেও বোধহয় রাজনীতিতে একটা বেশি আসে। যদি এইটা দিয়ে যদি রাজনীতিও ঠিক হয়, ইকুইটি হয়, তাহলে এটা আমাদের জন্য এটা কিন্তু একটা বিষয় অর্জন, ধ্বংসস্তূপ থেকে হয়তো আসার কিছু অর্জন, আমার খুবই আমায় হতে পারে সেটা অনেকের ধারণা। সিতারা, COVID-19 ইজ গোয়িং টু চেঞ্জ সোশ্যাল অর্ডার, উই আর টকিং অ্যাবাউট দিস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড অর্ডার ড্রাস্টিক্যালি, হাউ ইটস গোয়িং টু এফেক্ট টার্কি বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি? I think like every other society, it will massively transform the way life is in Turkey. Turkey is a major tourist destination, that is a big chunk of the economy, and it's a very popular and kind of more accessible tourist destination for tourists from many countries, especially those who, you know, either cannot afford or never get the visas to go to Europe or other places. So that will have a massive impact, I think. And when it comes to social interaction, I think somehow it has also brought the people together.
because there is so much solidarity being shown right now, as we see volunteers who are offering help, or even because so many people have lost their jobs because of this situation. So it's, you know, you see a lot of community solidarity that is coming forward, people offering help, you know, like house cleaners who can't come and clean anymore have basically lost their livelihoods. So right now, of course, the government is trying to, you know, provide whatever relief they can. But at the end of the day, it's more about the bonding between people and how, you know, like, for example, my neighbor the other day came and just to check on me, how I was doing and if I needed anything. And they said that, you know, you can just always let us know. And this is, the interaction is particularly limited when it comes to foreigners. But even I personally have experienced so much solidarity in the society, which I think is definitely a positive. But in the long run, this is going to make things very complicated, because already Turkey is a country that has very serious grievances when it comes to how the West treats Turkey and how, you know, the real issues on the ground, as I said earlier, the war in Syria, the issue of refugees, how do we repatriate them or not, and this whole debate between, you know, buying weapons from Russia or from the US, and all of those things have had a big impact on the society and social interactions. And right now, at a time when, because of COVID, even within the Schengen zone, movement is limited. And who would have thought, you know, I lived in Switzerland for many years, and we even used to take pictures at places where you just step across a line and you, one foot is in France and the other is in Switzerland. That's not possible anymore. So this is going to change a lot of things on the ground. And for Turkey, this means a lot, because Europe is the epicenter of the crisis, and that puts so much pressure, especially on a city like Istanbul, where because of the large airport and all the movements, I mean, they just opened the largest airport in the world last year. So it's, you know, it's going to be a massive challenge, the way people travel, the way people interact. We'll have to see. Professor Adil Khan, অস্ট্রেলিয়ার অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে সেই ফ্যাক্টস ফিগারগুলো আমার কাছে আছে বিভিন্ন, আর আপনি বলছিলেন পদক্ষেপগুলোর কথা, সো আমি একটু শুনতে চাইব যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে আপনি কী মনে করেন যে কতটা কার্যকর হবে এই সংকট মোকাবেলার ক্ষেত্রে, এবং এই ক্রাইসিস কাটিয়ে উঠতে ঠিক কতদিন লাগতে পারে, এবং তার চেয়ে বড় প্রশ্ন যেটি এর ফলে অস্ট্রেলিয়ার স্টেট পলিসি বা অভিবাসী আইনে বড় কোনো পরিবর্তন আসবে কি না? এক নম্বর হচ্ছে যে এখনো অস্ট্রেলিয়া একদমই ক্লিয়ার না যে এটা কবে শেষ হবে, আর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, পার্টিকুলার স্টিমুলাস প্যাকেজ, ইকোনমিক সাইডটা আমি বলছি প্রথমে, সেটা হচ্ছে তার কারণে দেখা গেছে যে প্রায় মাসখানেক পরে এই প্রথম আজকে আপনার ওই স্টক এক্সচেঞ্জে প্রাইসেস গন আপ, সো পিপুল আর গেইনিং সাম কনফিডেন্স ব্যাক, বাট দেন হাউ লং দে উইল বি এবল টু সাস্টেইন ইট, ইট অল ডিপেন্ডস অন ওয়েন দি এন্টায়ার ইকোনমিক অ্যাক্টিভিটিস উইল রিভাইভ. And I do not personally foresee is going to happen anytime soon. And that's a big challenge. And government has already allocated billions of dollars into economic package, and budget is going through the roof. In fact, the huge budget was already under deficit, and now this deficit is much, much worse than anything else. But good news is, as I said before, that this government cannot solve this problem. Every institution, NGOs, business community, banks, everyone must chip in. And in that sense, the banks in Australia have actually come up and, for example, has now suspended mortgage payment for the next 6 months and suspended interest payment on loans for the next 6 months. So everyone is chipping in to make sure that this economic fallout from this coronavirus does not devastate the economy completely. And we have already started to see some good outcomes of it. My other hunch is that once China recovers, and 60% of Australia's trade is with China, and once China recovers and when trade revives between Australia and China, I believe that things will improve for Australia. But I'm looking at maybe anything between 3 to 6 months for that to happen, something positive to happen. But for the moment, these kind of safety nets have actually saved. Like, for example, Australia's unemployment was about 5%.
overnight it has become now 11.2%. 4 million people are out of work, and there, if you go out, you will see our central link, which gives out the dole money. It's a huge line, on kilometer long lines. The people are suddenly out of job completely. So we are in a serious situation, but some measures are in place, and I hope that does not prolong too long. And the good news is, as I said, that the community is coming up to help chip in. The bank community has come up, the business community has come up. So everybody has to chip in, both within nations and across nations, to get ourselves out of this crisis that we have at the moment. প্রফেসর সমীর, একটু আপনি বলবেন যে এই কোভিড-19 প্রমাণ করলো যে বিশ্ব কতটা অপ্রস্তুত। অনেক অর্জন হয়েছে, অগ্রগতি হয়েছে, এবং বিজ্ঞান এবং গবেষণা এই দুটো যে বিশ্ব নেতৃত্বের কাছে, সরকারগুলোর কাছে, মানুষের কাছে কত গুরুত্বহীন, এবং যার ফলে আজকে এই ধকলটা সইতে হচ্ছে। সো এই জায়গাটাতে যদি আপনি একটু অ্যাড্রেস করেন, এবং বাংলাদেশ আসলে গবেষণার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে কোন জায়গায় আছে, আপনি কি মনে করেন আপনার এক্সপিরিয়েন্স থেকে? খুব ছোট্ট করে বলতে হবে, সময় বেশি নেই, ফাইনাল রাউন্ড। গবেষণার ক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্যখাতে যে গবেষণাগুলো, সেই গবেষণার ক্ষেত্রে আমরা খুবই যে অনেক ভালো এগিয়েছি তা না, মানে সেই তুলনায় কৃষিক্ষেত্রে আমাদের রিমার্কেবল একটা প্রগ্রেস। কিন্তু এটা, কিন্তু এই করোনা ভাইরাসের বিষয়টার ব্যাপারে এটা এরকমই যে প্রত্যেকেই কিন্তু দুর্বল, কারণ ভাইরাসগুলো যে কীভাবে মিউটেশন হবে, যদি চিন্তা করেন সার্সের কথা, সেটাও কিন্তু করোনা ভাইরাস ছিল, এটাও কিন্তু একটা করোনা ভাইরাস, ওইটা একটা মিউটেশন হয়েছিল। আমরা অনেক কষ্টে বেঁচে গেছিলাম, হয়তো বা কোনোভাবে, অনেক মারা যায়নি, কিন্তু এই এ অনেক বেশি স্ট্রং হয়ে আসছে। কিন্তু আমি আপনাকে জাস্ট একটাই এ সময় একটা, মানে আমি পড়ছিলাম যে, এবং আমরা আগেও জানি যে করোনা ভাইরাসটা, এই ভাইরাসটা বা অল করোনা ভাইরাস, দে কোল্ড অ্যান্ড ড্রাই এনভায়রনমেন্টে থাকে, কিন্তু এবং যেটা হট অ্যান্ড হিউমিড হয়, সেখানে সে খুব ভালো, মানে সে ইয়েটা পায় না আর কি, মানে ওই যে নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারে না। কিন্তু আমরা এখনও জানি না, অস্ট্রেলিয়াতে এখন টেম্পারেচারটার সাথে প্লাস হিউমিডের সাথে, হিউমিডিটির সাথে পুরোটা মিলিয়ে যখন হবে, তখন আমরা বুঝতে পারবো কি। কিন্তু অস্ট্রেলিয়াতে দেখে আমরা একটু চিন্তিত হচ্ছে যে অস্ট্রেলিয়াও তো এখন কমে যাওয়ার কথা ছিল। আমি জানি আপনার সময়টা কম, আমি শেষ করবো একটা এই কথাটা বলেই, যে প্রফেসর মিল্লাতের সাথে বলবো, সবাইকে শুড স্টে অ্যাট হোম, আর ধরে যে আমাদের যারা হেলথ কেয়ারে কাজ করেন তাদেরকে একটু করা। কিন্তু সাথে সাথে একটা কথা আমি অ্যাড করব, যে যারা হাসপাতাল আছে নন এসেনশিয়াল, সেই মানুষগুলোকে কিন্তু আমরা বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত, তাহলে হাসপাতালে ভিড়টা কমবে, এবং যারা একজন মানুষের সাথে আরও পাঁচজন আসেন হাসপাতালে, ভিজিটাররা, এই ভিজিটাররা যদি না আসে, তাহলে হাসপাতালে রোগীগুলো অনেক শান্তি পাবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, করোনা ভাইরাসে আমাদের অনেক ডিজিজ করছে, কিন্তু আমাদের অনেক ইনফেকশাস ডিজিজ আছে, উই আর রিয়েলি ফরগেটিং অ্যাবাউট দোজ, ওয়ার আর দোজ মেনিনজাইটিস কেসেস, ওয়ার আর দোজ টাইফয়েড কেসেস। আমরা এইগুলোকে যদি ভুলে যাই, তাহলে কিন্তু আমরা খোঁজই পাবো না যে ওরা কীভাবে সাফার করছে, কতজন এখান থেকে মারা যাবে। আমাদের সেই দিকেও অ্যাটেনশনটা দিতে হবে, শুধু করোনা ভাইরাসের দিকে নয়। থ্যাংক ইউ সীতারা। ইকোনমিস্ট অ্যাড্রেসড বা কোভিড-19 অ্যাজ ইকোনমিক আর্থকুয়েক, অ্যান্ড মোর ওভার টার্কি ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য ইউএসএ, চায়না, জার্মানি অ্যান্ড সাউথ কোরিয়া ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস। অ্যাজ দিস ইকোনমিস আর কারেন্টলি ইন এ ক্রাইসিস, সো it's also going to hit the supply chains of Turkey and would hurt Turkish manufacturing. So how Turkish government will compensate such a huge economic crisis, and is it possible to bring back the Turkish economy or keep it stable after the crisis? I mean, definitely it's a big hit for every economy, and Turkey is no exception. But long before Corona, Turkey was already trying to, produce more indigenously and try to be more like self-reliant. They started a lot of defense equipment produced locally. And then Turkey also has other big local industries. But at the end of the day, like any other country, and especially tourism is a big contributor to Turkey's economy. And, that is the first thing that stops when something like this happens. So it is a massive challenge, and not just the trade, but across the board, a lot of the economic activity in the country has suffered massively. Already, even because of the war in Syria, the economy in Turkey had struggled with,
coping with the refugee crisis, but not only that, but you know, because of the other security challenges that exist for Turkey, and you know, when it comes to managing resources optimally, it was already a challenge before this crisis. So Turkey definitely, you know, faces a difficult time ahead, but we just hope that, you know, as soon as the international trade normalizes, we hope that there is some respite for Turkey as well. But I think the advantage that Turkey has is that it is it has strong economic relations with countries that are not on the front line, like you know, even small countries like Georgia, like Central Asian countries, or so there is significant economic relations and trade with those countries as well. So in a sense, you know, it is somehow a respite, because some countries are more affected than the others, but a country like Italy, for example, you know, anything between Italy and Turkey definitely has been badly affected. And the same goes for the US, the same goes for other European countries. Brexit, the region was already, you know, in the process of figuring out what that really means for the region and what that really means for bilateral trade. This comes on top of everything else. So it's definitely, you know, as you said, it's an economic earthquake, and like any other earthquake, it takes its time. And it, at the end of the day, it depends on how, you know, as Professor Adil was saying, that it's not just up to any government to be able to deal with it. Every institution, every global institution has to chip in. I think the global financial institutions have a big role to play. And let's see if that happens, then, you know, we can all come out of this hopefully stronger. But so far, you know, looking at it, I've been here for 3 years, and for the last 3 years, I've seen Turkey struggling with so many challenges over time. I mean, the Turkish lira, when I came here, it was something around, I think, 3.5 Turkish lira to US dollar. Today, it's more than 6 lira to USD. So you can imagine the impact that has been, and, you know, unfortunately, it doesn't look any promising in the short run. Professor Adil Khan, রাষ্ট্রবিজ্ঞানীদের অনেকেই মনে করেন যে এই করোনার প্রভাব দেশে দেশে পলিটিক্যাল রেজিমগুলোকে শুধু প্রশ্নবিদ্ধ করবে না, অনেক হুমকির মুখে ঠেলে দেবে। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য লিডার্স, পলিটিক্যাল লিডার্স অ্যান্ড দোজ হু রান দ্য শো। আপনার কাছে কি মনে হয়, আপনি কতটা একমত এই বক্তব্যের সঙ্গে? অনেকে মনে করেন যে এবছরটিতে যদি কোনো দেশে নির্বাচন হয়, সেই নির্বাচনে তাদেরকে হয়তো বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলে দিতে পারে। অনেকে মনে করেন যে এর মধ্যে অগণতান্ত্রিক শক্তিগুলো নানান রকম সুযোগ খুঁজবার চেষ্টা করবে। কেউ কেউ মনে করেন যে জনবিক্ষোভের মধ্যে হয়তো অনেকে বিদায় নিতে পারে, কারণ জনগণের চাওয়াগুলো পূরণ করতে অনেকেই পারবেন না বলে মনে হয়, যদি এটা কন্টিনিউ করে আরো বেশ কিছুকাল। আচ্ছা, আমি প্রথমে শুরু করি এটা বলে যে you see, there has been a projection made about a couple of years ago by Price Waterhouse in their report called World in 2050. And that, in that report, they have clearly shown that economically there will be a huge shift in the next 20, 30 years. And there will be a new batch of countries which are known as E7, no more G7, but E7, emerging economies. They will take over the countries economically compared to what they are now. So a lot of the European countries actually fall back. Countries like China, like India, like Brazil at that some stage, but Vietnam and other Indonesia, they will come up. So there is already an economic shift on the move. With an economic shift, automatically there will also be a social shift, political shift in terms of relationship between the countries. The other thing that this coronavirus has shown, and it has revealed internationally, the best and the worst from the countries. For example, some countries have responded to this by reaching out to other countries, helping them out with their medical facilities, health facilities, etc. Yet other countries have continued to use this opportunity to demonize other countries, to use this opportunity to extend the sanctions so that the other countries can suffer more. So world is watching these things. So world is very clearly seeing from the moral perspective which countries are the genuine countries who can help out each other, which are not.
So this automatically will have some kind of implications. Now coming back to country level, like what would happen in a country. As I said before, no government, even government like Australian government, cannot solve this problem. The only way they can take people into confidence if they bring them into your planning process, into your implementation process, make them aware of the issues, the dangers, the risks they're facing, and do it all together. The moment you separate things, that's when you have a problem. Then you become an us and them in this equation where we all need to be together. As I said before, the other important thing at the national level is leadership. People must be able to perceive that this leader is for us all. This leader does not divide the nation in terms of giving what it gives. This leader tells us the truth. These are very important, transparency, accountability, because they bring out the awareness among people. Trust in government is very, very important. And so these are the areas that you have to work very hard. For example, in Australia, every day there's a press briefing by the Prime Minister, the Health Minister, and the Economic Minister together, every day. Okay. And they keep on informing people what's happening. They take questions from the press, and there are some very tough questions they have to answer. But at the end of the day, what people feel, well, we have a leader who listens to us, yeah, who is doing his best. That's very important. Dhanyabad, Professor. প্রফেসর হাবিবে মিল্লাত, আমরা একেবারেই শেষ প্রান্তে। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে অনেক অর্জন অগ্রগতির আছে, দেশের ভেতরে বাইরে থেকে নানান সার্টিফিকেট আছে, আবার এক ধরনের সংকটের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির নানান ক্ষেত্রে, বিশেষ করে ডিসিপ্লিনের ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে সেটা যাচ্ছিল, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এমন একটা সময় যে কোভিডের আবির্ভাব, এবং সেটি আসলে কোথায় নিয়ে যাবে আমরা এখন পর্যন্ত অনিশ্চিত। সো প্রশ্ন হচ্ছে যে সামনে বাজেট অধিবেশন, বাজেটটা হবার কথা, বাজেট নিয়ে এবার কোনো তেমন অর্থে কোনো কাজ, দৃশ্যমান কাজ দেখা যায়নি, অর্থাৎ স্টেক হোল্ডারদের সঙ্গে যে আলোচনা সেগুলো হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সামনে রমজান মাস, একটি বড় ধর্মীয় উৎসব, সব মিলিয়ে এগুলো মোকাবেলা করতে হবে সবাইকে, প্রাইভেট সেক্টরকে, পাবলিক সেক্টরকে। সো সরকার আসলে কতটা প্রস্তুত, বা কতটা পদক্ষেপ, কার্যকর পদক্ষেপ নিচ্ছে? যেখানে প্রফেসর আদিল খানও বলছিলেন যে ওই যে, এবং প্রফেসর সমীরও খান ইঙ্গিত করছিলেন যে জনগণকে আসলে সঙ্গে নিতে হবে এবং তাদেরকে আস্থায় নেওয়াটা খুব জরুরি। আসলে আনএক্সপেক্টেড একটা প্রবলেম আর যেটা দ্রুত বেগে ছড়াচ্ছে, সুতরাং কেউ প্রস্তুত ছিল না আসলে সত্যিকার অর্থে বলতে হবে। সেইখানে জনগণের ট্রাস্ট অর্জন করা এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদেরকেও সেন্সিবল হতে হবে যে আমরা কোনো দল করি কোনো দল করি না, একটা ভালো কাজকে প্রশংসা করব না, কিংবা নিজের দল কোনো কিছু করলে সেটার সমালোচনা করা যাবে না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি দু একটি কথা বলতে চাই শুধুমাত্র, যে আপনারা যে ভলান্টিয়ারের কথা বললেন, সারা দেশে কিন্তু যুব সমাজ এগিয়ে আসছে। আমি ফেসবুকে দেখি বিভিন্ন ব্রিগেড হয়েছে, আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। আমি শুধু একটা কথা বলতে চাই যে, যেমন আমি এই মুহূর্তে জানি, আমি জানি যে এই মুহূর্তে সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরে 7-8টি হসপিটাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভলান্টিয়াররা ইনডিসইনফেক্টেন্ট স্প্রে করছে। কিন্তু আমি একটা ব্যাপারে এখানে চাই, সেটা হচ্ছে যে তাদের ট্রেনিং দরকার, তাদের গাইডেন্স দরকার। যারা ভলান্টিয়াররা কাজ করছে, ভার্চুয়ালি তাদের ট্রেনিং দেওয়া সম্ভব, এদিকে গিয়ে আসতে হবে, না হলে আমরা কিন্তু ভুল করতে পারি। এবং ভুল যে দুই একটা ছোটখাটো হচ্ছে না, সেগুলো নয়। আমাদের সবচেয়ে আরেকটি কথা, আমরা গুজবে কান দিই এবং এই চায়ের স্টলে বসে যা শুনি তাই বলি, সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে। আমার আরেকটি কথা হচ্ছে যে, আমরা দেখেন 1.2 মিলিয়ন রোহিঙ্গারা কিন্তু আমাদের দেশে এসছে, হাইলি ডেন্সলি পপুলেটেড এরিয়াতে তারা বাস করছে, তাদের দিকে আমাদের নজর রাখতে হবে। আর যদি শেষ কথা বলতে হয়, আমি বলবো যে স্মার্ট হন, ঘরে থাকুন, করোনাকে পরাজিত করুন। জি, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর সমীর কে সাহা, প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, প্রফেসর এম আদিল খান এবং সিতারা জাবিন। সিতারা, থ্যাংক ইউ ফর হ্যাভিং উইথ আস, স্টে সেফ। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 এবং করোনা ভাইরাসের প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। সব কথার মূল কথা, ব্যক্তিগত সচেতনতা, সতর্কতাটা খুব জরুরি। নিরাপদে থাকুন, অন্যর থেকে দূরে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হাতের ব্যাপারে সতর্ক থাকুন, হাতকে কোনোভাবেই চোখ মুখ নাকের ধারে কাছে নেবেন না, সে বিষয়ে সচেতন থাকুন। এবং যারা অবহেলিত, যারা বঞ্চিত, যারা বয়োবৃদ্ধ, তাদের পাশে দাঁড়ান, এবং রাজনৈতিক বিভেদ, অন্যান্য যা আছে সেগুলো থেকে যেন নিজেরা খানিকটা দূরে সরে ঐক্যবদ্ধভাবে সব কিছু মোকাবেলার চেষ্টা করি। কোনো দেশের ভেতরেই একা সবাই মোকাবেলা করতে পারবেন এমনটা বলা যাবে না, আবার অন্য দেশের সঙ্গে সম্পর্ক ছাড়াও সেটা করা যাবে না। সব মিলিয়ে সব কথার শেষ কথা যেটি আমার অতিথিরা বলছেন, এক জায়গায় একমত যে জনগণকে আস্থায় নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জনগণকে আস্থায় নিতে হবে, এবং জনগণের আস্থা অর্জনের জন্য
জনগণকে আস্থা নেওয়ার কোনো বিকল্প নেই এবং জনগণের আস্থা ছাড়া এই কোভিডের ধাক্কায় অনেককে হয়তো সরে যেতে হবে যদি আস্থা অর্জন না করা যায় বা জনগণের সঙ্গে সম্পর্ক রাখা না যায় এবং জনগণকে আসলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া অংশগ্রহণ সম্পৃক্ত করতে হবে এই অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।